আসসালামু আলাইকুম, আমি ইমন আল হাসান, মোবাইল রিপেয়ার বিডি থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা মাদারবোর্ড আছে, এটা হচ্ছে ওয়ানপ্লাস নর্ড টু। এই ফোনটা মূলত ভিডিও করার কারণ হচ্ছে একজন টেকনিশিয়ান অনেকদিন যাবৎ ফোন দিয়ে আমাদের এখানে আসছেন। তো উনি ফার্স্ট যখন আমাদের কল দিয়েছেন তখন আসলে আমাদের তেমন একটা রেসপন্স তাদেরকে দিতে পারি নাই। রেসপন্সটা হচ্ছে এরকম যে আসলে আমাদের এত হাতে কাজ থাকার কারণে উনি ওনাকে একটু সময় দিতে পারে নাই। উনি ওনাকে সময় না দেওয়ার ফলে উনি আসলে সময়ের অভাবে উনি চলে গেছেন আসলে অন্য আরেকটা জায়গায়। যদিও আমাদের এখানে আসলে এসে কখনোই দাঁড়াতে হয় না বা দাঁড়িয়ে থাকতে হয় না কাজ করানোর জন্য, বাট তারপরেও ওনার ফোনটা হয়তো বা তেমনভাবে ফিক করা হয় নাই এবং দু একবার কথা হলেও হয়তো বা তার সাথে তেমন কোনো সময় দিতে পারি নাই। কারণ আপনারা জানেন আমরা যখন কাজ করি, হার্ডওয়্যারের কাজগুলি আমরা করি, তখন কিন্তু আমরা খুব সাইলেন্ট থাকি এবং মনোযোগটা আমাদের সম্পূর্ণভাবে কাজের উপর থাকে। তো এই কারণে আসলে আমরা তেমন কলটা রিসিভ করতে পারি না, তার জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যেই ভাইজি ভাইটি আসলে এখন আমাদের কাছে নিয়ে আসছেন, এই ফোনটা মূলত নিয়ে গিয়ে হয়েছিল আমরা যখন সময় দিতে পারি নাই তখন কিন্তু আসলে নিয়ে গিয়েছিল হচ্ছে গিয়ে ইস্টার্ন প্লাজাতে, মেবি আমি যতটুকু শুনেছি বা উনি আমাকে বলেছেন ইস্টার্ন প্লাজাতে নিয়ে গেছে। তো ইস্টার্ন প্লাজাতে নিয়ে যাওয়ার পরে উনি একজন টেকনিশিয়ানকে দেখায়, দেখানোর পর আমি মেনশন করব না কোন শপে দেখাইছে। তো উনি ওই দোকানে দেখানোর পর তখন ওনাকে একটা ধারণা দেয় যে ভাই আসলে এটার পাওয়ার আইসিটা নষ্ট, এটা পাওয়ার আইসিটা চেঞ্জ করতে হবে। তো আপনারা জানেন ওয়ানপ্লাস নর্ড টু হচ্ছে মিডিয়াটেক ভার্সন, তো এই মিডিয়াটেক ভার্সন হওয়ার কারণে এটা আপনারা জানেন যে আসলে যারা টেকনিশিয়ান তারা বুঝতে পারবেন যে এটার পাওয়ার এসিটা অনেকটা পাওয়ারফুল থাকে এবং নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। তারপরে দেখতে পাচ্ছেন এটা জাস্ট একটা ছোট্ট শর্টিংয়ের কারণে ফোনটা কিন্তু ডেড ছিল, সম্পূর্ণভাবে ডেড ছিল, রানিং হচ্ছিল না একটা ছোট্ট শর্টিংয়ের কারণে। তো এগুলো খুবই সিক্রেট এবং খুবই গোপন কাজ যেগুলি আসলে শেয়ার করা যায় না। তারপর আমি আপনাদের সাথে শেয়ার করলাম যেই সব ফোন মিডিয়াটেক ভার্সন এগুলো দেখবেন যে অনেক সময় ডেড হওয়ার পর কোনো ধরনের সেন্স নাই, কোনো সেন্স থাকে না, আপনার পাওয়ার সাপ্লাইতে কোনো ধরনের রিডিং থাকবে না। তো রিডিং না থাকার কারণে আপনারা সবসময় বুঝতে পারবেন যে আপনারা যদি টেকনিশিয়ান হয়ে থাকেন তখন অবশ্যই পাওয়ার সেকশনের যতগুলি ক্যাপাসিটর আছে এগুলি মাপ দিলে অবশ্যই আপনার একটা না একটা শর্ট দেখাবেই। তখন কিন্তু ওই একটা শর্টিংয়ের থেকে কিন্তু আপনি বের করতে পারবেন অরিজিনালি কোন ক্যাপাসিটরটা শর্ট এবং ওই শর্টিংয়ের কারণে ফোনটাতে টোটাল কোনো ধরনের রিডিং নাই। তো এই ধরনের রিডিং না থাকলে অবশ্যই কোনো টেনশনের পড়ার কিছু নেই। আপনারা যদি টেকনিশিয়ান হয়ে থাকেন পাওয়ার সেকশনের আশেপাশে যত ধরনের ক্যাপাসিটর আছে এগুলি সবগুলি মাপার পর যদি একটার বেশি যদি কোনো ক্যাপাসিটর শর্ট থাকে অবশ্যই সেটা চেক দিবেন এবং শর্ট কিলার দিয়ে বা পাওয়ার সাপ্লাই একটু ভোল্টেজ কমিয়ে দিয়ে হচ্ছে গিয়ে আপনি টেস্ট করবেন যে আসলে কোনটা গরম হয় বা কোন ক্যাপাসিটরটা নষ্ট। তখন কিন্তু সেই ক্যাপাসিটরটা ফেলে দেওয়ার পর্যন্ত পরে কিন্তু ফোনটা আপনার সম্পূর্ণভাবে রানিং হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের হাতে ফোনটা যেভাবে রানিং হয়েছে, এই ফোনটা মোতালে প্লাজা বা ইস্টার্ন প্লাজা যে কোনো এক জায়গায় নিয়ে গিয়েছিল উনি কিন্তু সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছেন যে ভাই এটা হবে না আমাদের কাছে এবং এটার পাওয়ার আইসি চেঞ্জ করতে হবে। তো আপনারা এখন বিশ্বাস করতে পারবেন যে পাওয়ার আইসি ছাড়াও কিন্তু ফোনটা রানিং করা সম্ভব এবং সামান্য একটা সমস্যার জন্য কিন্তু সম্পূর্ণ ফোনটা ডেড। তো এই ধরনের সিক্রেট সলিউশন পেতে অবশ্যই আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যারা এই ধরনের ফোন ইউজ করেন এবং প্রবলেমে ভুগতেছেন, প্রবলেম আছে আপনাদের যাদের, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।